এলিজাবেথকে পারবে? এই অধ্যায়ে আমরা শুনব 35 বছর বয়সে এক মহিলার কাহিনী, যার নাম এলিজাবেথ। তার রাগের অনুভূতি এবং পুরুষদের সাথে সুস্থ ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে তার অক্ষমতার জন্য পেশাদার সাহায্য চেয়েছিলেন। সে হয় অশ্লীল ছিল অথবা সম্পূর্ণরূপে যৌন যোগাযোগ এড়িয়ে চলত। এলিজাবেথ আসক্ত থেকে রিকভারি হওয়া একজন মহিলা। যখনই সে কারো সাথে ঘনিষ্ঠ হতে শুরু করত, সে ভয়ঙ্করভাবে অপরাধ বোধ করত এবং বিশ্বাস করত যে সে তার বাবাকে ত্যাগ করছে। এরপর সে অবচেতনভাবে নতুন সম্পর্ককে ধ্বংস করার একটি উপায় খুঁজে বের করত। এলিজাবেথের মা তার বাবাকে ডিভোর্স দিয়েছিলেন এবং 21 বছর বয়সে অন্য মহাদেশে চলে গিয়েছিলেন। তার বাবা কখনো আবার বিয়ে করেননি, কিন্তু তার অনেক বান্ধবী ছিল এবং মাঝে মাঝে যৌনকর্মীদের সাথে তিনি ঘর শেয়ার করতেন। একদিন নতুন প্রেমিকের সাথে সম্পূর্ণ মগ্ন হয়ে যাওয়ার পর এলিজাবেথ তার বাবার দ্বারা তার মাকে রান্নাঘরে মারধর এবং ধর্ষণের ফ্ল্যাশব্যাক পেতে শুরু করে। তখন এলিজাবেথের বয়স ছিল 3 বছর, কিন্তু 30 বছরেরও বেশি সময় ধরে এই ভয়াবহ স্মৃতি অবরুদ্ধ করে রেখেছিল। প্রথম প্রথম সে এই সমস্ত স্মৃতিকে উড়িয়ে দিয়েছিল, তবে ধীরে ধীরে স্মৃতি আরও পরিষ্কার হয়ে গেল এবং ঘন ঘনই তাকে ফ্ল্যাশব্যাক দিতে লাগল। যখনই এটা আবার মুখোমুখি হয়, সে প্রচণ্ড ঘর্মাক্ত হয়ে ওঠে, মানসিকভাবে ভেঙে পড়ে এবং কাঁপতে থাকে। অবশেষে যখন তার চারপাশে ঘটনার অস্বীকার কমে যেতে শুরু করেছিল, তখন তিনি পেশাদার সাহায্য চেয়েছিলেন। এরপর এলিজাবেথ তার বাবা মায়ের বিয়ে নিয়ে ভাবতে শুরু করেন এবং ধীরে ধীরে এই ঘটনা থেকে বেরিয়ে আসেন। যখন তিনি একটি সাপোর্ট গ্রুপে তার প্রকাশগুলি শেয়ার করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে তার বাবাকে ভয় পেয়েছিলেন, যার কারণে তিনি অন্য পুরুষের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েও স্থির হতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এতদিন ধরে তার সঙ্গে একটি ট্রমা বহন করছিলেন এবং মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন, কারণ তিনি তার বাবার দ্বারা তার মাকে ধর্ষিত হতে দেখেছিলেন। তার সেক্সুয়ালিটি ভেঙে গিয়েছিল এবং তার মোকাবিলা করার পদ্ধতিটি ছিল তার চাপা মানসিক ক্ষতগুলোকে যৌন বেদনামুক্ত করা বা বিপরীতভাবে যে কোনো ধরনের যৌন ও মানসিক পুষ্টির জন্য নিজেকে অনাহারে রাখা। যাই হোক, যখন এলিজাবেথ তার দুঃখের কাজ, অর্থাৎ যে কাজটি তার পুনরুদ্ধার করার জন্য এবং তার দুঃখ নিরাময়ের জন্য করেছিলেন এবং নিজেকে বিভ্রান্ত করার জন্য কোনো মোকাবিলা পদ্ধতি ব্যবহার না করেই তার আবেগগুলি গভীরভাবে অনুভব করেছিলেন, তখন নিজের এবং অন্যদের সাথে তার সম্পর্ক নাটকীয়ভাবে উন্নত হয়েছিল। তিনি শেষ পর্যন্ত একজন পুরুষকে বিয়ে করেন এবং তার বাবাকে আর ভয় পান না। তার মানসিক ক্ষত সম্পর্কে ভীতি চলে গিয়েছিল এবং তিনি তার জীবনে অথেন্টিক হওয়ার জন্য কাজ করতে সক্ষম হয়েছিলেন। এলিজাবেথের ক্ষেত্রে যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি মানসিক যন্ত্রণাকে চাপা দিতে পারে, যা পুনরুদ্ধারের সময় মননশীলভাবে অনুভব করা এবং যাচাই করা প্রয়োজন, অন্যথায় পুনরায় সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা কিছু অকার্যকর চিন্তার ধরনগুলি অন্বেষণ করব, যা বিশ্বাস এবং মানসিক ক্ষতগুলিকে সীমাবদ্ধ করে, যা প্রায়শই আসক্তিমূলক আচরণকে বাড়িয়ে তোলে। একবার একজন মাদকাসক্ত ব্যক্তি শারীরিকভাবে পরিষ্কার হয়ে গেলে তাকে পুনরুদ্ধারের আজীবন প্রক্রিয়ার পরবর্তী ধাপ হল অতীতের সাথে শান্তি স্থাপন করা, যাতে আসক্ত ব্যক্তি উপস্থিত থাকতে পারে এবং প্রামাণিকভাবে বেঁচে থাকতে পারে। আমরা অবচেতনভাবে জানি যে আমরা নিবিষ্ট মানসিক যন্ত্রণা বহন করছি, তা মেনে নেওয়া আমাদের বাস্তবতাকে গুরুতরভাবে নাড়া দেবে এবং সম্ভাব্যভাবে জীবনের প্রতি আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে চালিত করবে। আমাদের মধ্যে অনেকেই এই প্রকার সম্ভাবনা নিয়ে আতঙ্কিত।
উদাহরণস্বরূপ, যদি আমাদের এই সত্যের মুখোমুখি হতে হয় যে আমরা শৈশবে নির্যাতিত হয়েছিলাম, তবে তার পুনরুদ্ধারের প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অপ্রতিরোধ্য বলে মনে হতে পারে। অনেক লোকের পক্ষে এর মুখোমুখি হওয়া বেশ কঠিন। অনেক লোকের জন্য তাদের চাপা বেদনাকে প্রকাশ করা, অন্বেষণ করা এবং শোক করার চেয়ে অস্বীকারের মধ্যে জীবনযাপন করা অনেক সহজ এবং কম বেদনাদায়ক সম্ভাবনা বলেই মনে হয়। আমাদের মধ্যে কেউ কেউ এমন ভালো অভিনেতা যে যখন অপ্রত্যাশিত আঘাতমূলক স্মৃতিগুলি যৌবনে পুনরুত্থিত হয়, অথবা বহু বছর আগে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল তাদের সাথে যোগাযোগ করার সময়ও আমরা এখনও এমন আচরণ করতে পারি যেন কিছুই ঘটেনি। আমরা চোখ বন্ধ করে ন্যায্যতা, যুক্তিবাদী এবং আত্মবিভ্রমের লড়াই চালিয়ে যাই। যৌবনে এমন একটি সময় আসে যখন এটি একটি অপরিহার্য বেঁচে থাকার বৈশিষ্ট্যের পরিবর্তে একটি দায় হয়ে ওঠে। তদুপরি অস্বীকারের মধ্যে বসবাসকারী জীবনের জন্য একটি উচ্চ মূল্য দিতে হতে পারে। এই অবস্থায় থাকা ব্যক্তিকে বিশ্বের সামনে একটি মিথ্যা আত্ম উপস্থাপন করে অক্লান্তভাবে শক্তি চালাতে হবে। দেখুন আমি কতটা কঠিন, আমি কাউকে বিশ্বাস করি না, আমি অবিশ্বাস্যভাবে স্বয়ং সম্পূর্ণ। এলিজাবেথের উদাহরণটি প্রকাশ করে যে কীভাবে যৌবনে অস্বীকার করা একটি অসহনীয় বোঝা হয়ে উঠতে পারে। গভীর অনুভূতিপূর্ণ যে কোনো কাজ একজনের সম্পূর্ণতা এবং খাঁটি আত্ম পুনরুদ্ধার সংক্রান্ত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মানসিক বেদনার বাস্তবতা প্রশমিত করার চেষ্টা করার পরিবর্তে আমাদের অনুভূতিগুলি গভীরভাবে অনুভব করার মাধ্যমে আমরা পুনরুদ্ধার ঘটতে দিতে পারি। গভীর অনুভূতির কাজ কেবল তখনই কার্যকর হতে পারে যখন বর্তমান মুহূর্তে দুঃখ, ক্ষতি, রাগ, বিশ্বাসঘাতকতা ইত্যাদির তীব্র আবেগ অনুভূত করার ইচ্ছা অনুশীলন করা হয়। লেখক এবং ওয়ার্কশপ স্পিকার জন ব্র্যাডস নিয়মিতভাবে আসক্তিমূলক আচরণকে অতিক্রম করার জন্য গভীর অনুভূতির কাজের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দেন এবং কথা বলেন। মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার করা যেতে পারে তখনই যখন একজন আসক্ত ব্যক্তি তার দমন করা ব্যথা সম্পর্কে অস্বীকার করে বেরিয়ে আসে। একজন ভালো কাউন্সিলর, থেরাপিস্ট বা মাইন্ডফুলনেস অনুশীলনকারী এই অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়ার সময় সহায়তা করতে অবশ্যই সক্ষম হবেন। এবার আসা যাক চাইল্ডহুড অ্যাবিউজের বিষয়ে। চাইল্ডহুড অ্যাবিউজ অর্থাৎ শৈশবকালে অন্যায়ভাবে সুবিধা নেওয়া, যেমন মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বা যৌন, এগুলি মানসিক ক্ষতের প্রথম কারণ এবং অবশ্যই একটি গুরুতর আসক্তিমূলক আচরণকে বাড়িয়ে তুলতে পারে। যখন আমরা আমাদের গভীর অনুভূতির কাজটি অনুশীলন করি তখন শৈশবের নির্যাতনের স্মৃতি এবং বিরক্তিকর ফ্ল্যাশব্যাকগুলি প্রায়ই উপস্থিত হয়। অবহেলা এবং পরিত্যাগের কারণে আমাদের মানসিক ক্ষত তৈরি হতে পারে। শৈশব নির্যাতন বিভিন্ন উপায়ে ঘটানো যেতে পারে, যেমন নিয়মিত লাঞ্ছিত হওয়া, মানসিকভাবে, আবেগগতভাবে, আধ্যাত্মিকভাবে এবং যৌন সহযোগীদের দ্বারা নির্যাতিত হওয়া, মানসিক অত্যাচারের শিকার হওয়া, সহিংসতা অর্থাৎ অত্যাচার প্রত্যক্ষ করা, ক্রমাগত নিন্দা এবং সমালোচিত হওয়া, জনসমক্ষে লজ্জিত হওয়া, প্রয়োজনীয় বস্তুগত আরাম থেকে বঞ্চিত হওয়া, মানসিকভাবে আহত বাবা মা তাদের চাহিদা পূরণের জন্য শিশুদের ব্যবহার করা ইত্যাদি। অ্যাটাচমেন্ট ড্রামা নিয়ে ডক্টর ব্রুস ডি পেরির কাজ একটি শিশুর মস্তিষ্কে প্রাথমিক আঘাতের প্রভাব সম্পর্কে স্পষ্টতা এনেছে। আরও সাম্প্রতিক প্রমাণে দেখা গেছে যে অধিক ক্ষেত্রেই মানসিক, যৌন, শারীরিক, ধর্মীয় বা মৌখিক নির্যাতনের মতো গুরুতর আঘাতের সম্মুখীন হওয়া একটি শিশুর মস্তিষ্ক। একটি মানসিকভাবে সুস্থ বাড়িতে লালন পালন করা হয়েছে এমন শিশুর মস্তিষ্কের থেকে আলাদাভাবে নিজেকে গড়তে শুরু করে। যখন একটি শিশু ক্রমাগত নির্যাতনের সম্মুখীন হয়
তখন তার স্নায়ুর যৌক্তিক এবং মানসিক বিকাশ ব্যাহত হবে এবং তার আধ্যাত্মিক স্বাস্থ্যের সাথে আপোষ করা হবে। অধিকন্তু পর্যাপ্ত পুনরুদ্ধার ছাড়াই অ্যাটাচমেন্ট ট্রমায় আক্রান্ত ব্যক্তি তার বাকি জীবনের জন্য প্রভাবিত হবেন, যদিও সৌভাগ্যক্রমে এর প্রভাব হ্রাস করা যেতে পারে। জীবনের প্রথম চার বছরে একটি শিশু প্রাথমিকভাবে মস্তিষ্কের অপ্রধান অর্থাৎ আবেগীয় গোলার্ধ থেকে কাজ করে, এক কথায় যাকে বলা হয় সচেতনতার অনুভূতি স্তর। এই কারণেই আমি পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করতে যাচ্ছি শুধুমাত্র কথা বলার থেরাপি একজনের প্রথম দিকের শৈশবকালের ক্ষত সারাতে অপর্যাপ্ত, শুধুমাত্র সেই সঞ্চিত অনুভূতির সংস্পর্শে আসার মাধ্যমেই মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায়। মানসিক ক্ষত ও তার ভয়ানক দর্শন। পূর্ববর্তী অধ্যায়টিতে আমরা শুনলাম এলিজাবেথ ও তার শৈশব নির্যাতনের কাহিনী, আর এখন এই অধ্যায়টিতে আমরা শুনব আমাদের লুকিয়ে থাকা অন্ধকার দিক ও কী কী কারণে মানসিক ক্ষত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। শৈশবের নির্যাতনের ফলে আত্মঘৃণা প্রকাশ পেতে পারে, এমন সব ধরনের উপায় রয়েছে। লেখক জানিয়েছেন তিনি বছরের পর বছর ধরে অসংখ্য শিশুকে চিৎকার করতে দেখেছেন এবং পর মুহূর্তেই প্রকাশ্যে তাদেরকে বাবা মায়ের দ্বারা সম্পূর্ণ অপমানিত হতে হয়েছে। বাবা মা তাদের সন্তানদের ট্রেনে বা দোকানে অপমান করেন, এটা এখন দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এর চেয়েও খারাপ, পথচারীদের দ্বারা তথাকথিত খারাপ আচরণের জন্য একটি শিশুর নিপীড়ন করা এখনও পুরোপুরি বৈধ, যেমন চোখের টিপ্পনি মারা। এই সমস্ত অপমান নিজেদেরকে সংমিশ্রিত করতে পারে এবং আত্মঘৃণা এবং গভীর বিরক্তির জাল তৈরি করতে পারে। সমস্ত রকম শিশু নির্যাতনই শিশুদের মাদকাসক্তির দিকে পরিচালিত করে, কারণ এটা কেবল ঘটনা নয়। মাদকাসক্তির পারিবারিক ইতিহাস আছে এমন শিশুদের মধ্যে দুর্ভাগ্যবশত পূর্ণ বিকশিত মাদকাসক্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকে। পুনরায় লেখক নিজের মাদকাসক্তির সময়ের স্মৃতিচারণ করে বলেছেন যে উনিও নিজেকে ঘৃণা করতেন যতক্ষণ না উনি মদ্যপান বন্ধ করে শান্ত থাকতেন। তিনি নিজেকে ঘৃণা করতেন অ্যালকোহলে আঁকড়ে থাকার জন্য এবং ১৩ বছর বয়সের মধ্যে সম্পূর্ণরূপে মাদকাসক্ত হয়ে ওঠার জন্য। কিশোর বয়সে মাদক গ্রহণ বন্ধ করতে না পারার জন্য এবং জীবনকে উন্নত করার সুযোগ নষ্টের জন্য তিনি নিজেকে ঘৃণা করতেন। যাদের কোনো সীমানা নেই এবং যাদের বিশ্বাস করা যায় না, তাদের সাথে ঘুরে বেড়ানোর জন্য নিজেকে ঘৃণা করতেন। কার্ল জং বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের একটি ছায়া থাকে যা হিউম্যান নেচারের অন্ধকারময় উপাদানগুলো ধারণ করে। আপাতদৃষ্ট বুদ্ধিমান ব্যক্তিরা ঘৃণা, হিংসা, স্বার্থপরতা বা দুঃখ এগুলো প্রকাশ করতে পারে। আপনি আপনার মানবিক ছায়া প্রকাশ করার সাথে সাথে আপনার মনের মধ্যে থাকা কিছু বিকৃত চিন্তার জন্য আপনি লজ্জিত বা দোষী বোধ করতে পারেন। অনেক বর্ণবাদী এবং যৌনতাবাদীরা অসম্পূর্ণ স্টেরিওটাইপ এবং দুর্বল তথ্যের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ গোষ্ঠীর লোকেদের সম্পর্কে চিত্র এবং ধারণা দুটোই তৈরি করে। তারা তাদের অসন্তুষ্ট লোকেদের দলকে অমানবিক করতে শেখায়, যা তাদের মনে ঘৃণার গভীর স্তর তৈরি করে। সুসংবাদটি হল যে আপনি আপনার ছায়ার মালিক হতে এসেছেন, এটি আপনার ওপর আর কোনো ক্ষমতা রাখে না। প্রায়শই যখন মাদকাসক্তরা দ্বন্দ্বের মুখোমুখি হয় বা তাদের স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের সাথে তর্ক বিতর্কে পড়ে, তখন বয়সের রিগ্রেশন নিজেকে প্রকাশ করে। উদাহরণস্বরূপ একজন পূর্ণবয়স্ক পরিপক্ক মানুষ একটি ঘটনা বা একজন ব্যক্তির দ্বারা ট্রিগার হতে পারে এবং ফলস্বরূপ সে মানসিকভাবে পিছিয়ে যায় এবং একটি বিচলিত ৬ বছরের ছেলের মতো আচরণ করে। যখন একটি নিরাময় না করা মানসিক ক্ষত
যেমন একটি ব্যঙ্গাত্মক মন্তব্য, একটি গন্ধ বা এমনকি মুখের অভিব্যক্তির দ্বারা উস্কে দেওয়া হয়, তখন পুরনো বেঁচে থাকার বৈশিষ্ট্যগুলি উপস্থিত হতে পারে। যদি একটা সম্পর্কের মধ্যে দুজন মানসিকভাবে আহত আসক্তদের এইভাবে ট্রিগার করা হয় এবং উভয়ই এমন একটি সময় ফিরে যায় যখন তারা শৈশব বা কৈশোরে নির্যাতিত হয়েছিল, তবে সেই জিনিসগুলি খুব কুৎসিত হতে পারে। সম্পর্কের আগের বছরগুলিতে তিনি কখনো কখনো আবেগগতভাবে শিশুসুলভ আচরণে ফিরে যান। আজ তবে তিনি অনুভব করতে পারেন যখন তার পুরনো বেঁচে থাকার বৈশিষ্ট্যগুলো আবির্ভূত হয়, তিনি নিজেকে বেদনা অনুভব করার অনুমতি দেন এবং উনি জানতেন যে কিছু বা কেউ একটি আনহিলড মানসিক ক্ষত প্রকাশ করেছে। অনেক লোক যারা মাদকাসক্ত হিসাবে শনাক্ত হন, তারা বিশেষ করে আঘাতজনিত ঘটনার সংস্পর্শে আসার ফলে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ PTSD ভুগছেন বলে নির্ণয় করা যেতে পারে। দ্য হাফিংটন পোস্ট ইউকে ডাইন্স 2017 জন্য তার সাথে একটি ইন্টারভিউতে ক্লাডিয়া ব্ল্যাক, যিনি প্রাপ্তবয়স্ক শিশুদের অ্যালকোহলিক আন্দোলনের পথপ্রদর্শক, তিনি ব্যাখ্যা করছেন PTSD প্রায়ই জমা হওয়া দীর্ঘস্থায়ী প্রক্রিয়াবিহীন লড়াই অথবা হিমায়িত প্রতিক্রিয়াগুলির একটি সেট হিসাবে বর্ণনা করা হয়। যে ব্যক্তি ধর্ষিত বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যুদ্ধে লড়েছেন বা ক্রমাগত এবং মারাত্মকভাবে মার খেয়েছেন, এমন ব্যক্তির তুলনায় PTSD আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, যদিও এটাই সম্পূর্ণ নয়। ডক্টর শামিনী জৈনের মতে, ওয়ান গ্রেভ ট্রমেটিক ইভেন্ট ইন চাইল্ডহুড ইজ অ্যাজ সিরিয়াস অ্যাজ 3 ইয়ার্স ইন এ কম্ব্যাট জোন, অর্থাৎ শৈশবের একটি গুরুতর বেদনাদায়ক ঘটনা একটি যুদ্ধক্ষেত্রে 3 বছরের মতো গুরুতর হতে পারে। যদিও বেশিরভাগ আসক্তদের শরীরে ট্রমা আটকে থাকে, তার মানে এই নয় যে তাদের PTSD অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে। ক্লাডিয়া ব্ল্যাক ডাইন্স 2017 দ্বারা বর্ণিত পোস্ট ট্রমেটিক স্ট্রেস লক্ষণ অর্থাৎ PTSS থাকতে পারে। পোস্ট ট্রমেটিক স্ট্রেস লক্ষণ শব্দটি একটি নতুন শব্দ যা আরও সাধারণ এবং কম গুরুতর স্বল্পমেয়াদী ট্রমা প্রতিক্রিয়াকে বর্ণনা করে এবং এমনকি তারা আরও বেশি সূক্ষ্ম ফলাফল অনুভব করবে, কিন্তু এটা তাদের জীবনের জন্য কম ক্ষতিকর নয়। সার্ভাইভার্স গিল্ট বা বেঁচে থাকার অপরাধবোধ PTSD একটি উপসর্গ। বেঁচে থাকা অপরাধবোধ সহ কেউ অনুভব করে যে একটি গভীর যন্ত্রণাদায়ক এবং আঘাতমূলক ঘটনা থেকে বেঁচে থাকার মাধ্যমে তারা কিছু ভুল করেছে। 1960-এর দশকে থেরাপিস্টরা যারা হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের সাথে কাজ করছিলেন, তাদের দ্বারা সার্ভাইভার্স গিল্ট টার্মটি স্বীকৃত হয়েছিল। হার্ভার্ডের ডক্টর জুডিথ হারম্যানের গবেষণা PTSD বিস্তৃত জটিল আঘাতজনিত সমস্যাগুলির বিষয়ে অনেক বেশি স্পষ্টতা এনেছে। উদাহরণস্বরূপ, যারা ক্রমাগত মনস্তাত্ত্বিক, মানসিক, যৌন বা শারীরিক ভায়োলেন্সের অথবা তাদের সকলের সম্মিলিত সব কিছুর শিকার হয়েছেন, তারা জটিল PTSD ভুগছেন। মাদকাসক্ত, মদ্যপানকারী বা ড্রাগ অ্যাডিক্টস এবং হিংস্র পরিবারের প্রাপ্তবয়স্ক শিশুদের প্রায় CPTSD অর্থাৎ কমপ্লেক্স PTSD আছে এটা বলেই নির্ণয় করা হয়। দীর্ঘমেয়াদী গার্হস্থ সহিংসতা, যে কোনো ধরনের শিশু নির্যাতন, গুরুতর মাদকাসক্ত, অকার্যকর পরিবারে বেড়ে ওঠা ইত্যাদি সবই প্রায় CPTSD সাথে জড়িত। হাইপারভিজিলেন্স বা অতিরিক্ত সতর্কতা প্রায়ই PTSD এবং এর সাথে যুক্ত রোগের লক্ষণ হতে পারে। যদি একটি ছেলে এমন একজন বাবার ক্রোধের শিকার হয় যিনি নিয়মিত বাড়ি ভাঙচুর করতেন এবং ফলস্বরূপ বছরের পর বছর ধরে আটকে থাকা ট্রমাগুলি তার শরীরের ভেতরে জমা করে ফেলেন, তবে তিনি বেশিরভাগ সময় হাই অ্যালার্টে থাকবেন। তিনি তীব্রভাবে উদ্বিগ্ন, আটোসাটো এবং অ্যাড্রিনালিনের সাথে পাম্প আপ অনুভব করবেন। সে উন্মত্তভাবে
তার পরিবেশ স্ক্যান করে দেখবে যে এটি নিরাপদ কিনা। উদাহরণস্বরূপ, জ্যাকব নামে একজন ব্যক্তি জানিয়েছেন যে একটি ছেলে হিসাবে সে তার বাবা মায়ের সাথে কাজ থেকে বাড়ি ফিরে প্রায় প্রতি সন্ধ্যায় একে অপরের সাথে ঝগড়া করতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তারা এক ঘন্টা পর্যন্ত একে অপরের ওপর মারধর করে এবং মাঝে মাঝে শারীরিকভাবে হিংস্র হয়ে উঠত। আর এরপরই আসে ডিপ্রেশন। বেশিরভাগ মাদকাসক্তেরই বিষণ্নতার ইতিহাস থাকে। লেখকের নিজের সক্রিয় অ্যালকোহল এবং মাদকাসক্তির সময় তিনি সম্ভবত ক্লিনিক্যালি ডিপ্রেসড বলেই ধরা পড়েছিলেন। তারপরেও উনি এখনও হালকা বিষণ্নতায় ভুগছেন, কিন্তু সৌভাগ্যক্রমে ওনার পুনরুদ্ধার এবং মননশীলতার অনুশীলনগুলি এই অবস্থার প্রভাবগুলিকে মারাত্মকভাবে হ্রাস করছে। বিভিন্ন ধরনের বিষণ্নতা রয়েছে, যেমন হালকা ডিপ্রেশন, বাইপোলার, ক্লিনিক্যাল ডিপ্রেশন, পোস্টনেটাল ডিপ্রেস সাইন এবং সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। একজন ব্যক্তির তার বিষণ্নতা মোকাবিলা করার জন্য চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়। যদিও অন্য লোকেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে একজন মানসিক সুস্থতাকে পুনরুজ্জীবিত করতে পারে, নিজেকে বাধ্যতামূলকভাবে অন্যের সাথে তুলনা করা ধ্বংসাত্মক এবং হতাশাজনক হতে পারে। আসক্ত ব্যক্তিরা প্রায়ই নিজেদেরকে অন্যের সাথে প্রতিকূলভাবে তুলনা করে এবং ফলস্বরূপ অসন্তোষ এবং রাগ তাদের মানসিক অবস্থাকে হাইজ্যাক করে। প্রায়শই একজন আসক্ত ব্যক্তি তার অভিজ্ঞতাকে সোশ্যাল মিডিয়া বা ম্যাগাজিনে অন্য কারো জীবনের একটি স্ন্যাপশটের সাথে তুলনা করে। নিজেকে আভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়া সমালোচনার জন্য একটি চমৎকার অজুহাত দেয়। এই অবস্থাকে বলা যায় কম্পেয়ার অ্যান্ড ডিসপেয়ার, অর্থাৎ তুলনা ও হতাশা।